দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ফের উদ্ধার হলো মাওবাদী নামাঙ্কিত পোস্টার। আজ সকালে বাঁকুড়া তালডাংরা থানার সাবড়াখুন থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় চাঁদবিলা এলাকার কাছে রাস্তার দুপাশে মোট চারটি পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টারগুলিতে তালডাংরা থানার শিমুলডাঙ্গা গ্রামের কিশোরীর ওপর হামলা ও মারধরের ঘটনা দ্রুত বিচার চাওয়া হয়েছে। পোস্টারে ওই নির্যাতনের ঘটনা দ্রুত বিচারের জন্য প্রশাসন ও আদিবাসীদের সামাজিক সংগঠন মাঝি পারগানার কাছে আবেদন জানানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর পেতেই পুলিশ পোস্টারগুলি উদ্ধার করেছে। এই পোস্টারগুলিকে কে বা কারা দিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে বাঁকুড়া জঙ্গলমহলের সারেঙ্গা ও বারিকুল থানা এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। এই প্রথম জঙ্গলমহলের বাইরে তালডাংরা থানার চাঁদাবিলা এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এমনিতেই কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মাওবাদী প্রভাবিত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার 15 দিনের জন্য সতর্কতা জারি করেছিল রাজ্য পুলিশ। সেই সতর্কতার সময়সীমা শেষ হওয়ার আগে গত মঙ্গলবার ফের নতুন করে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সূত্রে রাজ্যকে আরও একটি অ্যাডভাইজারি দেওয়া হয়েছে। আর সেই অ্যাডভাইজারিতে রাজ্যের জঙ্গলমহলের 4 জেলায় নতুন করে সতর্কতা জারি করার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে তালডাংরা থানা এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। দেখলাম যে পুকুর দিকে যেয়ে সকালবেলা আপনারা পুকুর দিকে যাই, হ্যাঁ পুকুর দিকে যাই, দিয়ে পুকুর দিকে যেয়ে দিয়ে পোস্টারটা দেখে দিয়ে পড়ে আসি, কী লেখা ছিল সেটা দেখিনি, ঠিক আছে, দিয়ে ওখান থেকে ঘুরে এসে পুকুর থেকে দেখছি, দিয়ে ঘরে এসে দেখি, দিয়ে আবার রাস্তা দিকে বেরিয়েছি, দিয়ে দেখছি দিয়ে পুলিশ ভ্যানটা ওখানে দাঁড়িয়ে আছে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।